যা বলছিলাম, সো ইয়েস্টারডে এগেনস্ট আফগানিস্তান ওয়াজ মাই লাস্ট ইন্টারন্যাশনাল গেম। আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। তামিম ইকবালকে ষড়যন্ত্র করে অবসর নিতে বাধ্য করা হয়েছে। হঠাৎ লাইভে এসে তামিমের অবসর নিয়ে পাপনকে ধুয়ে দিয়ে একই বলল নাসির হোসেন। দর্শক, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাঁহাতি এই ওপেনার। অবসর ঘোষণা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। গত বছর 16 জুলাই আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন 34 বছর বয়সী তামিম। এবার ওয়ান ডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। তো দর্শক, তামিম ইকবালের অবসরের ঘোষণার কারণ কী হতে পারে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।